আজকের বাসন্তী ব্লকে তৃণমূল কংগ্রেসের যে শাসক দলে যে সমস্ত নেতা থেকে আরম্ভ করে বিধায়ক থেকে আরম্ভ করে আর ক্যাডার বাহিনী রয়েছে, তারা দিনের পর দিন এখানে বোমাবাজি করছে, কাঠমানি তুলছে, সুন্দরবনের ম্যানগ্রোভগুলোকে কেটে ধ্বংস করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। সেই সমস্ত নেতাদের আজকের কর্মসূচি, সেই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠী তারা আজকের চন্দ্রিমা ভট্টাচার্যের সামনে বিক্ষোভ দেখিয়েছে। স্বাভাবিক, পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা থেকে আরম্ভ করে ক্যাডার বাহিনী বিধায়কগণ তারা কিন্তু জোর জবরদখল করে স্বচ্ছ ভাবমূর্তি আজকের নষ্ট করেছে, জনগণের প্রতি অত্যাচার করছে। আজকের সেই সমস্ত করাপশন পার্সনদের যে কর্মসূচি, সেই কর্মসূচির কিন্তু আস্ফলন তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠী দেখাচ্ছে। অতএব গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে কেবলমাত্র কাঠমানির জন্যই। কার হাতে এই সুন্দরবনের তথা দক্ষিণ চব্বিশ পরগনার যে ক্ষমতা দখলের যে লড়াই, সেই লড়াইয়ের নমুনা আজকের বাসন্তী ব্লকে ঘটেছে। সাধারণ মানুষ এই সমস্ত করাপশন পার্সন নেতাদের থেকে এবং দাঙ্গাবাজ নেতাদের থেকে বাঁচার জন্য তারা মরিয়া, জনগণ আজকের বঞ্চিত হয়েছে সমস্ত রকম সরকারি প্রকল্প থেকে। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত এবং আতঙ্কবাদী নেতাদের বিরুদ্ধে জনগণ আন্দোলন তুলেছে, আওয়াজ তুলেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠী আওয়াজ তুলছে। অতএব এই দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকে এই সমস্ত করাপশন পার্সনের নেতাদের কিরূপ অত্যাচার করছে জনগণের প্রতি, সেই সময় তাদের দলেরই সাধারণ মানুষ, দলের সাধারণ কর্মী, তারা কিন্তু আজকের কিন্তু বুঝতে পারছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে, তারাই আজকের আন্দোলন করেছে। এতে এই আন্দোলন যত পঞ্চায়েত নির্বাচন আসবে ততই বাড়তে থাকবে। আমি বিকাশ সর্দার, জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।